আমাদের পাড়াগুশিতে লেখাপড়া করে, কিন্তু ওরা যা আমারও যেতে ইচ্ছা করে। তোমারও যেতে ইচ্ছা করে? তুমি, তোমার খারাপ লাগে না ওরা যখন স্কুলে যায়? লাগে তো খারাপ। তুমি কি স্কুলে যেতে চাও? যেতে তো চাই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমরা বেদে সম্প্রদায়কে নিয়ে এর আগে অনেকগুলো প্রতিবেদন করেছি, কিন্তু আমরা আজকে একটু ব্যতিক্রম আরেকটা মেয়েকে খুঁজে পেয়েছি। আমরা তার সাথে একটু কথা বলবো, শুনবো এই কিশোরী মেয়েটার জীবনের গল্প, সে কেমন আছে বা কী করছে। আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলবা। কী নাম তোমার? সুমায়া। সুমায়া আক্তার। সুমায়া আক্তার, কেমন আছো? ভালো আছো? বাসায় কে কে আছে, মানে তোমাদের বাসায় কে কে আছে, মা বাবা বা কে কে আছে বলো? বাসায় আমার খালা আছে। তোমার খালা আছে? মা বাবা কোথায়? মা বাবা ভারতে গেছে। ভারতে চলে গেছে। তোমরা ভাই বোন কয়জন? পাঁচজন। পাঁচজন ভাই বোন। তুমি কি সবার ছোট না বড় নাকি মেজ? আমি সবার ছোট। সবার ছোট, মানে বাকি যারা আছে তারা কি অনেক বড় বিয়ে শাদী করে ফেলছে? হ্যাঁ। তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ না তো? তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, সকালে কি খেয়েছো? সকালে কিছু খাওনি? তুমি তো এমনি সুখ না, না খেলে তো ধরো আরো সুখ হয়ে যাবে, এটা কি জানো? তো না জেনে নিজের মানে খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? হ্যাঁ, এখন এখানে থাকো তুমি তোমার খালার কাছে। তোমার খালার ছেলে মেয়ে কয়জন? খালার ছেলে মেয়ে দুইটা। খালার ছেলে মেয়ে দুইটা। তো তোমার বাবা ভা কি ইন্ডিয়া দুজনে একসাথে চলে গেছে নাকি দুজন আলাদা হয়ে গেছে? একসাথে চলে গেছে। সেখানে তোমার মানে এখন কি তোমার তাদের সাথে তোমার কথা হয় না? কোনো কথা হয় না? হয়। সেটা কি মাঝে মধ্যে হয়? শুক্রবারে। শুক্রবারে কল হয়। তারা কি কাজ করে? সাপ খেলা দেখা। সাপ খেলা দেখা? কেন, তুমি যখন ছিলে তখন কি সাপ খেলা দেখাই তো? মানে তুমি কি স্কুলে যাও? না। কেন? টাকার অভাবে। এখন তো তোমার প্রাইমারি স্কুলে পড়তে টাকার দরকার হয় না, তুমি কি এটা জানো? মা কি তোমার খালা তোমাকে স্কুলে পাঠায় না? জামা কাপড় লাগে, খাওয়া দাওয়া লাগে। জামা কাপড় লাগে, খাওয়া দাওয়া লাগে। আচ্ছা, তুমি তোমার খালার কাছে থাকো, তো তোমার কি এখন পড়াশোনা করার ইচ্ছা হয়? ইচ্ছা তো হবে। ইচ্ছা কেন হবে? ইচ্ছা তো হবে। লেখাপড়া করে তোমাদের এলাকার মেয়েরা? করে তো, কত করে আর কি। আমাদের পাড়াগুশিতে লেখাপড়া করে, কিন্তু ওরা যা আমারও যেতে ইচ্ছা করে। তোমারও যেতে ইচ্ছা করে? তো তুমি, তোমার খারাপ লাগে না ওরা যখন স্কুলে যায়? লাগে তো খারাপ। তুমি কি স্কুলে যেতে চাও? যেতে তো চাই। আচ্ছা, তো সকালে আজকে না খেয়ে চলে আসলে কেন? মানে কি খাবার ছিল না? কি তুমি কি খুব কম খাও? হ্যাঁ, কম খাই কেন, আমি তো কমই খাই। কমে খাও কেন? কম খেলে জেনে যে তুমি তো অনেক শুকিয়ে গেছো, মানে অনেক শুকনা, মানে তুমি কি জানো তুমি যেন অনেক শুকনা, এটা কি জানো? হ্যাঁ, মানে তুমি কি মোটা? না। তাহলে কি? আমি তো শুকনা। শুকনা, তাহলে খেতে হবে না? তোমাদের ভিতরে তো সবাই পান্তা ভাত খায়, পান্তা ভাত খেলে তো মানুষ মোটা হয়, তো তুমি খেতে পারো না? খেতে পারি, আজকে খাই। আজকে খাও না? আজকে খাই নি। ও, পরোটা খাও। রাতে? রাতে ভাত খাই। ভাত খাও, পরোটা খাও না? আচ্ছা আচ্ছা, তাহলে এখন এই যে তোমার খালামণি কি কাজ করে? খালা কি কাজ করে? গ্রামে যায়? সাপের খালা দেখো। না না, তোমার খালার কথা বলছি, খালার কি সাপ ধরে? গ্রাম করে। গ্রাম করে? আচ্ছা, সম্মানিত দর্শক, মেয়েটা খুব মানে ছোট, কিন্তু ও খুব আস্তে আস্তে কথা বলে, কিন্তু ও কিন্তু অনেক কিছু জানে, কিন্তু বলতে পারে না আর কি, কারণ ও মনে হয় ভয় পাচ্ছে। ওকে দেখলে বুঝতে পারতেছেন আমার সাথে কথা। তুমি কি আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছ? না। একটু জোরে জোরে কথা বলো। আরো জোরে? আরো জোরে? হ্যাঁ, কেন, তুমি কি ভয় ভয় লাগছে? হ্যাঁ, তুমি কি ঠিক আছো? ঠিক আছে। তুমি, আচ্ছা, আমাদের কাছে বিস্কিট আছে, তোমাকে আমি বিস্কিট খাওয়ানোর ব্যবস্থা করবো একটু পরে। হ্যাঁ, কারণ তুমি সকালে খাওনি নাকি? এখনই দিব বিস্কিট।
হ্যাঁ হ্যাঁ না না বিস্কুট খাবো না কেন তুমি বিস্কুট খাও না খাই তো মানে আমরা যে বিস্কুট দিব এটা খাবে না হ্যাঁ তোমার কি খিদা লাগছে কথা বলতে অসুবিধা হচ্ছে না না কথা বলতে অসুবিধা হচ্ছে ঠিক আছে তো তুমি কি খেতে পছন্দ করো ভাত শুধু ভাত কা মানুষ তো অনেক ফাস্ট ফুড খায় মানে অনেক কিছু খায় রুটি খায় চিকেন খায় তারপরে গ্রিল খায় তুমি খালি ভাতে খাও টাকার জন্য তোমার কি ইচ্ছা করে ওগুলো খেতে খেতে ইচ্ছা করে কিন্তু টাকার অভাবে খেতে পারো না ফুচকা খাও না ফুচকা খাও না তোমাদের পাড়ায় ফুচকা বিক্রি হয় না মানে ফুচকা কি তুমি পছন্দ করো না মেয়েদের তো বা ফুচকার প্রতি বা চটপটির প্রতি একটু দুর্বলতা বেশি থাকে তোমার কি ওগুলোর প্রতি দুর্বলতা বেশি নেই আচ্ছা তোমার এমনি পছন্দের খাবার কি মানে তুমি সেই জিনিসটা হয়তো টাকার অভাবে খেতে পারো না কিন্তু তুমি পছন্দ করো এরকম কোনো খাবার আছে তোমার মানে তুমি নাকি শুধু ভাতে পছন্দ করো ভাতে পছন্দ করো তুমি কি মাছে ভাতে বাঙালি এটা বিশ্বাস করো মাছ খাও তোমাদের পাড়ার এখানে তো নদী আছে কখনো নদী থেকে মাছ ধরছো স্বীকার করছো ছোটকালে তুমি কি এখন বড় হয়ে গেছো হ্যাঁ দর্শক খুব ছোটকালে সে মাছ ধরেছে তুমি কি বর্শি দিয়ে মাছ ধরতে নাকি এমনি জাল দিয়ে হাতরা দিয়ে মাছ ধরতে পারো তাহলে তুমি তো অনেক সাহসী একটা মেয়ে কারণ তখন সাপ যদি চলে আসতো মাছের পরিবর্তে হ্যাঁ ধরে ফেলতা সাপ ধরতে পারো সাপ ধরতে পারো না মানে যখন ওই যে মানে হাত দিয়ে মাছ ধরো মানে তুমি কি ডুব দিয়ে মানে তাহলে কিভাবে মানে সেটা দেখাইতে পারতেছ না এখন আর কি মানে সেটা কি তুমি দেখাইতে পারতেছ না আমি দেখাবো ও দেখাইতে পারতেছ না দর্শক সে দেখাইতে পারতেছ না কিন্তু আজকে যেন সকালে খাওনি তোমার যেন আজকে মানে না খেয়ে বের হওয়ার কারণটা কি বলতো মানে সকালবেলা ভুলে গেছো সব সকালে না খেলে মানুষ কিন্তু এরকম ভুলে যায় সবসময় সকালে খুব বেশি খেতে হয় দুপুরে হ্যাঁ হ্যাঁ সব ভুলে গেছো হ্যাঁ দর্শক মেয়েটা কিন্তু খুব ছোট কিন্তু ধরেন হয়তো সে অনেকটা নার্ভাস ফিল করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন কারণ তার কথা অনেকটা বেজে যাচ্ছে বা আমরা যা কথা বলি বা আমাদের হয়তো প্রশ্নগুলো সে বুঝতে কষ্ট হচ্ছে কিন্তু বাট একটা জিনিস আমি বলতে চাচ্ছি সে কিন্তু পড়াশোনা করতে চায় সে ধরেন ছোট ছোট করে কিন্তু যখন আমরা ক্যামেরার বাইরে তার সাথে কথা বলেছি অফ দ্য রেকর্ডে যখন কথা বলেছি সে কিন্তু ছোট ছোট করে খুব কথা বলেছে তার পড়াশোনা করতে ইচ্ছে করে তাকে দেখার কেউ নেই কেউ সহযোগিতাও যদি করে আচ্ছা তোমার তো কোনো মোবাইল নেই নাকি মোবাইল আছে কে মোবাইল কিনে দিচ্ছে তোমাকে খালা তোমার খালা কি তোমাকে খুব ভালো জানে খুব আদর করে মানে কেন তার সন্তান আছে না তাদের থেকে বেশি আদর করে নাকি তোমাকে ওদেরও আদর করে আমাদেরও আমারও আদর করে তোমাকেও আদর করে তোমার খালার কি অনেক টাকা পয়সা না তো কি করে তোমার খালা গ্রামে যায় আর খালু কি করে সাপের খেলা দেখে না সবাই কি সাপের খেলা দেখে নাকি কোনো কাজ করে অন্য কাজ করে না হ্যাঁ মানে ভেদে হয়েছে দিকে পড়াশোনা করা যাবে না সাপের খেলা ছাড়া অন্য কাজ করা যাবে না এটা তো কোনো বাধা নেই পড়াশোনা করা যাবে না কেন টাকা লাগবে তো টাকার অভাবে তোমাদের এখানে তো মানে ডিআইজি হাবিব সাহেব মানে তোমাদেরকে একটা গার্মেন্টস করে দিয়েছে কখনো গিয়েছিলা তার গার্মেন্টসে কাজ করার জন্য বা হ্যাঁ লেখাপড়া লাগবে তো তুমি তো ছোট তুমি তো এখন মানে তার গার্মেন্টসে গেলে তোমাকে নিবে না তার জন্য তোমার লেখাপড়া করতে হবে তুমি কি লেখাপড়া করতে চাচ্ছ কোনো ভাই যদি তোমার ধরো লেখাপড়ার দায়িত্ব নেয় বা তোমাকে নিয়ে যেতে চায় তুমি যাবা যাবে না মানে লেখাপড়ার দায়িত্ব নিতে চায় তোমাকে নিয়ে যাবে মনে করো এখান থেকে নিয়ে যাবে তুমি যেতে রাজি কেন যাবে না কেন এখানে থাকবা ওখানে নিলে তো তোমার পছন্দের খাবার খাওয়াইতে পারবো ভাত যেহেতু বেশি পছন্দ করো ভাত আরও বেশি করে খাওয়াবে হ্যাঁ অত ভাত খেতে চাও না এখানের সেই মানে কাঁচামরিচ পান্তা ভাত ডাল ভাত আর নদীতে যা হাতরায় মাছ ধরবে এটাই ভালো লাগবে এটাই ভালো এটা কি বাঙালিয়ানা হ্যাঁ আজকে জানো কি মানে কয় তারিখ আজকে
আজকে দুইটা দিবস, একটা হলো পয়লা ফাল্গুন ফাল্গুন আরেকটা হলো বিশ্ব ভালোবাসা দিবস। এটা কি জানো? হ্যাঁ জানি। কোনটা জানো, পয়লা ফাল্গুন এটা জানো না বিশ্ব ভালোবাসা দিবস এটা জানো? মানে পয়লা ফাল্গুনটা মানে মনে রাখতে চাচ্ছ না, ভালোবাসাটা বেশি মনে রাখতে চাচ্ছ? কি কেউ কি কখনো প্রেমের প্রস্তাব দিয়েছে নাকি এই বয়সে? তোমার কি কাউকে ভালো লাগছে? কাউকে ভালো লাগে না তাই? মানে এমনিতে কেউ তোমাকে ভালো লাগার কথাও বলেনি? আচ্ছা ঠিক আছে, আমরা পরে আবার তোমার গল্প শুনবো। আজ এই পর্যন্ত দর্শক, পরবর্তীতে আমরা নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।